ফুপু ফুপু কনে গেছিলি? বেগুন তুলতি। একটা বেগুন ভর্তা করিস, ঝালমরিচ বেশি করে দিবি মাখো মাখো করে। বেগুন ভর্তা বানানো ওর কাছে শিখতে হবি। ও আকাই, কি রে ফুপু? বড় মিদ্দা তোরে দেখা করতে কইছে। ওরে, এই বড় মিদ্দা তো জ্বালায় মারলো। আচ্ছা আমি গোসল করে আসি, তারপরে দেখবা। না এই জরুরি কিন্তু। ঠিক আছে তুই যা। কি জন্যে? যে ভিক্ষে হাসতেছেন কি জন্যে? হাসির কথা কই জন্য হাসবো না, সেজন্যই হাসা লাগবে। আপনি আমার কাছে ভিক্ষে চাইছেন, তাও আবার 5 টাকা? আমি ভাই একজন ঝালমুড়ি বিক্রেতা। ভাই জান, আমার বাড়ির অবস্থা ভালো না, 3-4 দিন কাম কাজ নাই, বাড়িতে 2 দিন না খাওয়া অবস্থায়। ভাই জান, খুবই সমস্যার মধ্যে ফেলালেন। কোসপাতেন যে কোসপাতেন এই যে আমার কাছে যা কিছু ছিল সব কিছু আপনাকে দিয়ে দিলাম। তা ভাইজানের বাড়ি কোন গ্রামে? গ্রামের নাম বলছি না। কি জানি, তাতে গ্রামের অসম্মান হবে। নিজের বদনামের ভয় নাই, গ্রামের বদনাম নিয়ে চিনতে। শোনেন, আপনি এখন এই ভুজো খাতি খাতি গ্রামে চলে যান। আমার তো লেট হয়ে গেল। আমি মেয়েটারে কত করে বলেছি যে মাত্র 3 দিন বিয়ের বাকি, আমি যখন ঘাটে আসবো গোসল করতে তুমি সেই সময় আসো না। কি ডাসনে কার কথা? কালন কালন গেল কনে? ও কালন কালন ও কালন কালন ও কালন এ কি কলসি গেল কনে? কলসি রে কলসি দুস্তুর কলসি রে ডাকতেছে কিসের জন্য? কালন ও কালন এ মনে হয় ভূতের পাল্লায় পড়েছি রে। কালন ও কালন আপনি তো ভূত হয়ে আমার মেলা দিন আগে থেকে ঘরে চাপে আছেন, 3 দিন পর আপনি ঘরে যাবেন। তো আমি ভাবতেছি তোমার আমি ঘরে নেবো কিনা। কেন, কি জন্য? তুমি তো কথা শোনো না, আমি তোমারে বলেছি না যে বিয়ের আগের এই কটা দিন আমি যখন ঘাটে আসব তখন তুমি ঘাটে আসবে না? গ্রামের লোকজন কি কয়? তাহলে তুমি এই সময় ঘাটে না আসলেই পারো। আরে বাবা, তুমি তো জানো যে আমার সব কিছু ঘড়ির সময় ধরে করা। 1টার সময় গোসল করা, 2টার সময় ভাত খাওয়া, 3টার সময় তোমার বাপ আমার ওস্তাদ তার কাছে কর্নেট শিখা, 4টার সময় 70 আপ লোকাল ট্রেন ধরা, এই সব কিছু তো আমার ঘড়ির সময় থেকে করতে হয়। তুমি কালকের থেকে এ সময় আসো না। তোমাকে না দেখলি পারে আমার ভালো লাগে না, ঘুম আসে না।
তার উপর বাবজানের কাছে যন্ত্র শিখাও তো বন্ধ রাখিসো। আরে বাবা, দেখা করি যাও, এখন বাড়ি যাও, আমার গোসল করে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কি জন্য? আরে বড়মিদার দেখা করতে বলিছে। তোমার সাথে বড়মিদার আবার কি কাজ করলো? আমার সাথে আবার তার কি কাম? দেখা হলি একটাই কথা, আমার ভিটের জমিটুক তার চাই। ঘড়িটা ধরো। তুমি কিসের জমির দালাল রে? একটা এতিম ছাগলের বুঝাতে পারতেছ না। এতিম তাতে কি, ও সামলা একটা ঘাওড়া, নিজের পয়েন্ট ছাড়া অন্য কারো পয়েন্ট নিতে চায় না। ও আসো, আপনি তারে বুঝে বলে দেখেন। আমার কিন্তু সময় নাই, যা হয় একটা কিছু ফাইনাল করতে হবে। সামনে বিয়ে, টাকার দরকার, একটু বেশি লোভ দেখায়। আমার সরম পায়। বিয়েতে ক্ষয় খরচা কেমন করবি? নিজের সামর্থ্য অনুযায়ী যা কুলোয় সেটাই করবানে। তোর আবার সামর্থ্য কি রে? তোর সামর্থ্য তো শূন্য, জিরো। শোন, তোর বিয়ের সব ক্ষয় খরচা আমি করব, আমি নিজ হাতে তোরে বিয়ে দেব। জি না, নিজের হাতে বাপ ভালোবাসা করি, নিজের হাতে বিয়ে থাক করতে পারব। বিয়েতে শুধু আপনার উপস্থিত থাকলেই চলবে। দেখেন সামরা কিরাম ঘাওড়া, তো বলি না আপনারে। আরে আমার কথাটা শেষ করতে দিবি তো, তোরে 20 দিতে চেয়েছিলাম, এখন আরও 5 বেশি দিব। 25,000? আমি ওরে তো লিভে নিতাম। ফুলায় না, পাম মারিও না। এই ঠিক আছে, ওরে ফুলায়ও না, ও এমনিই দেবে। আগাই শোন, ওই নতুন পাড়ায় আমার জমিতে যে ঘর তুলবি, তুগাটা লিখে দিব। নতুন জমি, নতুন ঘর, নতুন বউ, কত সুখ। আগাই ভিটেটা ছেড়ে দে না। আমি তো আপনার বলেছি বড় মেয়ে, শুনবাব না, আমার বাপ দাদার ভিটে। শোন, সৌদির টাকায় বিল্ডিং হবে, তোর ওই ভিটা ঢুক পালি রাজপ্রাসাদের মতো বিল্ডিং হবে, আশপাশের 10 গ্রামের লোক তা দেখতে আসবে, তাতে আমাকে গ্রামের সম্মান বাড়বে না? আর দালালি করে তোমারও কিছু পয়সা বাড়বে, তাই না? হিট হিট সামরা আকাই, আমার আর জ্বালাইসটে নাকি, দিয়ে দে। এই সৌদি থেকে তোর সাইদুল দাদা খবর জানতিছে, প্রতিদিন চিঠি পাঠাচ্ছে। আমারে নতুন পাড়ায় জাতি করছেন, আপনি নতুন পাড়ায় গিয়ে বিল্ডিং তোলেন নাকি? এই যা, বাপদাদার ভিটে ছেড়ে তাই যাওয়া যায়। আপনি বাপদাদার ভিটে ছাড়তে চান না, আর আমারে আমার বাপদাদার ভিটে ছাড়া করতে চান। আসি। এই একাই আসি বললে তো হবে না, তোর ওই ভিটে ঢুকো আমার চাই। তোর এ পাশে আমার, ও পাশে আমার, মাঝখানে তুই, বাবা পিঠের মধ্যে করলা ভর্তা। করলা ভর্তা শরীরের জন্য খুবই উপকারী বড় মেয়ে। আমি আসি, 70 লোকাল টাইমের সময় হয়ে গেছে। সালাম আলাইকুম। আপনি পয়েন্ট ম্যাপে কথা বলবেন না, আপনি তো ভুল লাইনে কথা বলে ফেলেছেন। আর রাখো ওসব, এখন কোন লাইন ধরবো সেটা কব। আমি তো আপনার কবেরতে বলতেছি বড় মিয়া, ওসব মুখের অনুরোধ অনুরোধ বাদ দেন, থানার বারান্দায় তোলেন, মামলা করেন। আর এখন তো আর অনেক সুবিধে, সামনে বিয়ে, কোনো রকমে যদি একবার ঠেলায় ফেলানো যায় তো বাপ বাপ বলে রাজি হয়ে যাবে না? কি করে কি করবা, আমি তো বেসুমাল হয়ে যাচ্ছি। ওর ভিটে ছাড়া আমার চলবে না, তাই বলে একটা সহজ সরল ছেলে তারা থানায় বারান্দার তোলা, তার মামলায় ফেলা। আরে সেটা কঠিন কিছু না, ও তো বিড়ির মাথায় আগুন দিতি, যতক্ষণ বিড়ির মাথায় আগুন দিতি ম্যাচ বাক্স লাগে। বড় মিয়া বুদ্ধি থাকলি, থুতু দিয়ে আঠার কাজ করা যায়। আমার মরহুম আব্বাজান বলতেন, মানুষই প্যাঁচে ফেলানোর বুদ্ধি শয়তানে ঝুঁকে, ওয়েট করেন বুদ্ধি এসে যাবেন। কি বুদ্ধি? শয়তানে জানো, ওয়েট করে। Hey!
জীবনে করতে যাবো না, নাকে মুড়ে থাকলেও করবো না, আপনার বুঝছে আমার পেটে আমি নেমো গরমই করতে পারবো না, আমি সত্যি কথা বলতেছি। আপনার বাড়ি কোন গ্রামে? গ্রামের নাম বলতে পারবো না, বললে অসম্মান হবে। ভাইজান আসছে সব, ভাইজান ভাইজান আমার ছেড়ে দেন ভাইজান। ভাইজান আপনি সত্যি কথা কইছেন? আপনি জীবনে কোনোদিন চুরি করেন নাই? এই আপনার প্রথম চুরি? এ আপনারে শুয়ে আমি কইছি, আমার ছেড়ে দেন। তাহলে পরে কথা দেন, আপনি জীবনে কোনোদিন চুরি করবেন না? জীবনেও না। সত্যি তো? আমার উপরে আপনি বিশ্বাস করতে পারেন? সত্যি সত্যি। দৌড় দেন, হ্যাঁ যান, দৌড় দেন। আমি গাছের ডালে জামা টাঙায় রেখে কাজ করতেছিলাম, আর শালা এসে আমার জামার পকেটে হাত ছাঁদাই দিয়েছে। বলেন কি কাকা, আর তুই সেই চোর ধরে ছেড়ে দিলি? তোর ব্যাপারটা বুঝতেছি না তো। সে তো চোর না, বিপদে পড়ে আজকে সে চুরি করেছে, এটা তার প্রথম চুরি। হাতেম কাকা, আপনার পকেট থেকে তো সে টাকা নিতে পারেনি। তা পারেনি, তার আগে শালা কাড়িয়েছি না? অবশ্য টাকাও ছিল। তুই শালা গারল হয়ে গারল, লোকটা বললো আজকেই তার প্রথম চুরি, আর তুই তার বিশ্বাস করলি? মানুষের বিশ্বাস করতে আমার ভালো লাগে। ইস, শালার মাইরে হাতে শুকিয়ে নিতে পারলাম না রে, তুই কেন খুব খারাপ কাজ করলো? মরা মাইরে মজা পাইতে না? আকায়ের ঘটনাটা কি রে, বুঝলাম না। অনেক বড় বাজনাদার হয়েছিস। সত্যি বলছিস প্রভু? সেই ছোটবেলায় যাত্রা শুনতে যেতাম, তখন কতই তার বাজনা শুনেছি, তোর বাজনা তার চেয়েও সুন্দর। তুই যাত্রা দলের যা বাজানদার হিসাবে খুব নাম করবি বাপ। বাজা বাজা বাজা। তোমাকে আমি কতবার কইছি বিয়ের আগে এরকম ঘন ঘন আসা যাওয়া করবা না? তুই দেখতিস না কনেক্ট প্র্যাকটিস করতেছি। কি আছে তুমি তুমি এটা কি করিস? কি করিছি? লোকজন কি বলতিছে জানো? কি? হয় তুমি মোটা টাকা খেয়ে চুর ছাড়িয়ে দিয়েছো, না হয় সে তোমার মায়ের দিকে আত্মীয়। গ্রামের মানুষজনের কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তোমার মাথা খারাপ হয়েছে, চুর ছাড়ছো কি জন্য? আরে আমি ছাড়তে যাবো কিসের জন্য? তার বাড়িতে অবস্থা চলতেছে, তিনটে পেট, তিন দিন ধরে না খাওয়া, এই প্রথম সে অভাবের তারণায় এই অকামটা করিছে, আমাকে মেলা করে ধরল, আমি না ছেড়ে পারলাম না। না ছেড়ে পারলাম না, গাধা গাধাওলি ছাড়তাম না।
মানুষ বলেই ছাড়িয়ে দিছি। তোরা ধরা পড়ে বানায় বানায় হাজারটা মিথ্যে কথা বলে, তাই বলে তুমি তা বিশ্বাস করবা? করব, বিশ্বাস করলে পরে একটা মানুষের যদি উপকার হয় তাহলে পরে বিশ্বাস করব। উপকার করতে যে নিজে বিপদ টাই না নিছো। হাতেম কাকা বলিছে বড় মির্দাক দিয়ে সালিশ বসাত। আরে আশ্চর্য ব্যাপার, সালিশ কিসের? আমার উপর রাগ কিছু কি জন্য? শোনো, তুমি হাতেম কাকারে বুঝায় বলো, তাহলে পরে ঠিক হয়ে যাবে। যে না, ডাকুক সালিশ, আমি চোর ধরিছি, আমি চোর ছেড়ে দিয়েছি, ওরা আমার সালিশে কচু করবে। এই তোমার এক দোষ, নিজে যা বুঝবা তার বাইরে এক পা নড়বা না। সালিশে যদি এমন তেমন একটা কিছু সাব্যস্ত হয়ে যায় তখন আমাদের বিয়ের কি হবে, তুমি সেটা একবারও ভাবতেছো না? কালন, রাগ করে না কালন, তিন দিন পর বিয়ে, তিন দিনের দিনই বিয়ে হবি। শোনো, বিশ্বাসটা রাখবা, এই বিশ্বাসটাই হলো আসল। ওই বিশ্বাস তোমার খাবে, বিশ্বাস দিয়ে সালিশ টাকাও কি করে সেটা দেখবো। কালন, জমিরুদ্দি, যে কত দূর কি হলো খবর টবর বলো। ওই হাতেমের সাথে দেখা করে আসলাম। কি বললো সে? সে রাজি, প্রথমে অবশ্য সালিশির কথা বলতেছিল, পরে রাজি করাইছে। চোরের সাথে আকায়ের দফা রফাটা হাতেম রে কি বুঝালে? মোটা টাকা নিয়ে ছেড়ে দিয়েছে, এ তো আর বিশ্বাস করা যাবে না। চোর তো আর মোটা টাকা পকেটে নিয়ে হাতেমের পকেটে হাত চালায়নি। যে না, শক্ত একটা পয়েন্ট দিছে। পয়েন্টটা হলো, সামনে ওই চোর যত চুরি করবে তার ভাগ পাবে আকায়, সেই দফা রফায় সে চোরদারে ছেড়ে দিছে। সাবাস। ওই হাতেম রে তাহলে সকাল সকাল পাঠাই দিও। হাতেম রে একা পাঠালি ও পয়েন্ট হারাই ফেলবে, বুঝোই বলতে পারবে না। আমি ওর সাথে করে নিয়ে হুম, তুমি সাথে গেলে পরে সবাই বুঝে ফেলবে। হুম, সেটাও একটা পয়েন্ট। তালিপারে যাবো না। বড় মিয়া, মানুষই থালার বারান্দায় তোলা কত সহজ দেখলে? ওই সামড়ারে ঠেলায় ফেলানো যুক্তিটা শয়তানে গ্রাম জুয়ালেও বলে। আমি তো কিছু বুঝতে পারতেছি না, ভেঙে চুরি একটু বুঝে কত। ভেঙে খাওয়ার সময় নাই, চোরে পুলিশের হাত থেকে বাঁচাই দিয়ে তুমি নিজে এখন সেই ঝামেলায় পড়তে যাচ্ছ। তুমি পালা, আমরা খবর দিলে তুমি চলে আসো, এখন তুমি পালা। আরে আমি পালাবো কিসের জন্য? পুলিশ আসলে পরে আসুক। কি পাগল হলে নাকি? বিয়ে নাকি পুলিশের কাছে ধরা খেতে চাও? তুমি চিন্তা করো না, আমরা আজকের মধ্যে হাতেম কাকারে বুঝা, তারপর পুলিশকে তুলে নেবো, তুমি তখন চলে আসো। ওরে বাবা, আমি চোর না ডাকাত না, আমি পালাবো কিসের জন্য? আমি বুঝতে পারিছি। কি বুঝিছো? তুমি চাও না আমাদের বিয়েটা হোক, তাই ইচ্ছে করে সুরে সাইডে দিয়ে ঝামেলা বাঁধাইছো। কি বলে রে এ তালিপারে? আমি যে বিয়ে থার সদা করলাম এমনি এমনি, তোমাকে না কইছি যে বিয়ে নিয়ে তুমি চিন্তা করবে না, তিন দিনের মাথায় তোমার বিয়ে হবে। শোনো, তোমাকে আমি একটা কথা কইছি, বিশ্বাসটা রাখবা, এই বিশ্বাসটাই হলো আসল। যাও বাড়ি যাও, বাড়ি যাও। হাজত কাটতে যাচ্ছে তাও বিশ্বাস, থাকো থাকো তোমার বিশ্বাস নে। জি স্যার, ঝাল পুরি বেশি খায়, তবে ছেলেটা ভালো স্যার। জি স্যার। Thank you.
টাকা দিস না তো। জি স্যার, এই বাড়ি স্যার। এই বাড়িতে কেউ আছেন? আমরা পুলিশের লোক। আপনারা এসে পড়েছেন, আপনাদের জন্য আমি অপেক্ষা করতেছিলাম। এ ফুপু, ঘরেতে দুটো চেয়ার বার করে দে। এই কাঁদিস না তো। কান্দে কেন? আপনারা আসবেন শুনে কাঁদতেছে। ও কান্দা কান্দি ঠিক না, পুলিশরাও মানুষ, চেয়ার একটা হলেই চলবে। হ্যাঁ হ্যাঁ ফুপু, কাঁদিস না তো। আসেন স্যার, বসেন। ওই আসামি কিটা? যে ওই আসামি। আপনার পকেট থেকে কি কি চুরি করেছে? যে ও তো চুরি করে নাই। তো আপনি ওর পকেটে হাত দিয়েছিলেন? কি বলতেছেন, ও তো আমার চোরেরে। আপনার চোরে মানে? না, মানে হলো কি, আমার জামার পকেটে চুরি করার জন্য যে বেটা হাত দিয়েছিল তারে ধরে ও ছেড়ে দিয়েছে। তো আপনি যে বললেন চুরির মাল ভাগাভাগির সময় আপনি আসামিরই দেখে ফেলেছেন? ভাগাভাগি না, ভাগাভাগি করবে ভবিষ্যতে, সেই দফারাফা হয়েছে। ভাগাভাগি হবে ভবিষ্যতে, দফারাফা জটিল। কান্দা বন্ধ করেন, চোখের নোনতা পানি শরবতের মধ্যে পড়লি তো মিষ্টি শরবত নোনতা হয়ে যাবে। শরবত নিয়ে পরে আসবেন, যান। নাম কি? কার নাম? তোমার নাম? আকামুল্লাহ কাই। কি কি চুরি করেছিস? জি কি বলতেছেন, আমি চুরি করতে যাবো কেন? হাতেম কাকা করলো না, আমি চোর ধরে ছেড়ে দিয়েছি। আর ছাড়ার সময় দুজনে দফারাফা হয়েছে, চুরির মাল ভবিষ্যতে ভাগাভাগি হবে। নাও আই আন্ডারস্ট্যান্ড। তো সেই দফারাফার সময় আপনি সেখানে উপস্থিত ছিলেন? আমি উপস্থিত থাকবো কেন? আরে তাহলে সাক্ষী হবে কিটা? জটিল তো স্যার, চোর ছেড়ে দিছে সেটা তো প্রমাণিত। এই এই তুই থানা থানায় চল, থানায় চল। জি মানে স্যার, আমি তো নাইট স্কুলে পড়েছিলাম যে আসামিরে কোন আইনে কোন ধারায় গ্রেপ্তার করা হচ্ছে সেটা জানার অধিকার আসামির আছে। এই এই একটু শুন, থাক, চল চল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসলেই তো তারে আমরা কোন ধারায় কোন আইনে অ্যারেস্ট করব? কেসটা কি, সাক্ষীকে? স্যার আগে থানায় তো নেই স্যার। থানায় নেবার পর কোর্টে চালান দেবেন কি করে? হুম, ভবিষ্যতে চুরির মালামাল ভাগাভাগি করবে এইরকম সুদূর প্রসারী চিন্তা ভাবনার উপর ভিত্তি করে কেস নামা কঠিন। তাছাড়া জোরদার কোনো সাক্ষীও নেই। যে আসামিরে থানায় নিয়ে গেলে ফ্যাসাদ হবে, সারাদিন অরিজিনাল আসামির ঝামেলারই অন্ত নেই। আপনি আমার একটু বুঝিয়ে বলবেন না? একজন উকিলের সঙ্গে পরামর্শ করে তারপর আপনার থানায় যাওয়া উচিত ছিল। যে মানে আমি তো হুজুকে পড়ে। থামেন, শোন, তোরে আমি আন্ডার অবজারভেশন অ্যান্ড রেস্ট্রিকশন অফ মোবিলিটিতে রাখলাম, চোর ছেড়ে দেওয়ার কারণে গ্রামে যদি আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটে তাহলে আমি আবার আসব। পালাই যাবি না কিন্তু? জি না স্যার, আপনারা যে আসতেছেন আমি তো জানতাম, পালাইছি পালাই নাই। সেই জন্যে আমি তোরে আন্ডার অবজারভেশন অ্যান্ড রেস্ট্রিকশন অফ মোবিলিটিতে রাখলাম। জি স্যার। তোর উপরে থানার নজরদারি থাকবে, চলেন। কিরে বাবু, তুই এখনো কাঁদতেছিস? তুই এত সাহস পেলি কনে, পুলিশ দেখে ডরাইলি না? না, ট্রেনে ট্রেনে ঘুরি তো, তাই পিরাই পুলিশের সাথে কথাবার্তা হয়।
পুলিশ দেখে আমার ভয় করে না। শরবত করে তুলি, পুলিশ তো শরবত খাইলো না, আমাকে দে, আমি শরবত খাইয়ে ঘাটে যাই গোসল করতে। ডর মিলে কিছু নাই সোনার। কি কি চুরি করে তো থানার বারান্দায় মানুষ তোলা, বিড়ির মাথায় আগুন দিতে যতক্ষণ, কি হইলো এটা? আগুন তো দিয়ে ফেলেছিলাম যে, আগুন তো দিয়েছিলাম, বিড়িতে টান না দিতেই তো আগুন নিভে গেল। দোষ তো আমার না, ওই শালা হাতেম ওই তো ঠিক মতো গুছায় বলতে পারলো না। তবে বড় মিয়া, আগুন কিন্তু এখনো নিভেনি, এ শুনলাম আন্ডার রেস্ট্রিকশন অ্যান্ড অবজারভেশনের মোবিল কোর্টে রয়েছে। সেটা আবার কি বস্তু? যে বস্তু না, আইন। থাক হয়েছে, এখন আমার এত রান্নাবান্না কে খাবে? ও সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। কেন, তুমি খাবে নাকি? হ্যাঁ যে না, আমি তো বাড়িতে যেয়ে খাবো। তালি তালি আর কি, ওই গোসল টোসল সেরে আপনি আপনার খাওয়া খায়েন, যাই। আসো। আসবো। এই আসো আসো আসো। সালাম আলাইকুম গুরুজি। ওয়ালাইকুম আসসালাম। এখন কি মনে করে? না এই যে গোসলের সময় ঘাটা দেখলাম না তো তাই। গোসলের সময় দেখলাম না মানে? না মানে গোসল করার সময় ঘাটে বসে বসে ভাবতেছিলাম আমার উপর দিয়ে এত বড় একটা ফাঁড়া কেটে গেল, তা আপনার সাথে একটু দেখা করে আসা উচিত, তাই আসলাম। হ্যাঁ, গঞ্জে গেছিলাম পালার বই আনতে, এই এসে কালনের কাছ থেকে সব শুনলাম, তোমার সাহসের বলিহারি। তা হাতে যন্ত্র কেন? না ভাবলাম যে আসতেছি, যন্ত্রটা সাথে নিয়ে যে একটু শিখে আসলাম, একটু আগায় থাকলো এই আর কি। পালা নির্বাচন করতেছেন? হ্যাঁ, সিজন এসে গেল না। তা গোসল করতে ঘাটে যাননি কেন? কে? এই দেখো কি কথা বলতেছি, মানে গঞ্জ থেকে এসে গোসল খাওয়া দাওয়া করেছেন? কে? ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু পান খেতে ভুলে গেছি, যাই পান খেয়ে আস। আচ্ছা তুমি ঘাটে যাওনি কেন? তুমি কি পাগল? বাপজানের সাথে আমার উল্টা পাল্টা কথা বলছিল কি জন্য? আমি ইচ্ছা করেই বলেছি, আমি তাহলে বুঝাতে চাইলাম যে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আচ্ছা তুমি ঘাটে যাওনি কেন? এই যন্ত্র হাতে করে আমার এখানে আসতে হলো, তুমি বোঝো না যে তোমাকে একবেলা না দেখলে আমার দিন কাটে না? তুমি এখন যাও, তোমার উপর আমার খুব রাগ হয়েছে। আবার রাগ করে কিসের জন্যে? আমার বিশ্বাসের জোর তো আমি দেখাই দিলাম। কিন্তু বাড়ির উপর তো পুলিশ আসলো, কাল রাতে আমার কথা শুনে হাতেম কাকার বাড়িতে গেলি তো আর এই ঘটনা ঘটতো না। আরে ওসব কথা বাদ দাও তো, একটু দানা হাসো। পারবো না। আমি তোমার হাসি দেখতে এসেছি, তোমার আব্বাজানের পান খাওয়া হয়ে যাবে না, একটু হাসো, শোনা একটু হাসো। বললাম না পারবো না, আমার হাসি না আসলে আমি হাসতে পারি না। কোনে গেলে একাই। এই তো গুরুজি, একটু নান্না করে পানি খেতে গেছিলাম। হ্যাঁ গুরুজি। হ্যাঁ আপনি পান খান নাই? খাইছি তো। কই, ঠোঁটে তো পানের নিশানা দেখতেছি না। তুমি যেমন পানি খেয়ে আসলে, আমি তেমন পান খেয়ে আসলাম। এতক্ষণ পর তারই হাসি আসলো। কি কি বাজাও, তুমি বাজাও। কোনটা ধরবো? বিগিনিং কনসার্টটা ধরো, ভালো করে জ্বালাই করে নাও, ধরো। আমার মনে আছে, তোমার মনে করে দোয়া লাগবে না।
আগায় বাড়ি আসিস রে। কিরা হাতেম কাকা, আসেন কাকা, ভিতরে আসেন আসেন, বসেন বসেন কাকা। বুবু আমার মাফ করি না, মনটা বড় খসখস করতিস। তুই কিছু মনে রাখিস না কাই। না না হাতেম কাকা, আপনি আমার বাড়ির উপর আইছেন, আমার রাগ গলে পানি হয়ে গেছে। তোর মতো ছেলে হয় না, সোনার ছেলে তুই, কোন ফেরে পড়ে যে করলাম। অবু বউ মাফ করে দাও, তুমি খুব অন্যায় কাজ করিস, তার জন্যই তো মাফ করে দাও। বুজুগের ফেরে পড়ে করেছি। এ বাবু হাতেম কাকা এত করে কতিছে, মাফ করে দে। আর এরম কাজ করবা না, সামনে একটা বিয়ে বলে তোমারে মাফ করে দিলাম। লজ্জা থেকে বাঁচলাম। শোনা কাই, তোর একটা কথা বলি। কি কাকা? ওই জমিরউদ্দিন, ওর থেকে তুই তো সাবধানে থাকবি। ওই জমির দালাল আমার কি করবি, তার সাথে তো আমার কোনো কারবার নাই। তোর সাথে কারবার নাই তো কি কারবার বানাতি কতক্ষণ? মাতবার বাড়ি তিনার কাছে কি দরকার? সেটা আমরা তার কাছে গিয়ে বলবো। হ্যাঁ, সেটা একটা পয়েন্টের কথা, তবে আমি তিনার নিজের লোক। তাহলে তো ভালোই হইলো ভাই, আপনি এক কাজ করেন না, আমাদের দুজনে ওনার বাড়ি একটু নিয়ে চলেন না। হ্যাঁ চলেন চলেন। এই যে বড় মিয়া, আপনি এখানে, আমরা আপনার সারা মূল্য খুঁজে বেড়াচ্ছি। কেন, কি দরকার? এই যে এই দুজন এসেছেন রসমন্দি থেকে, আপনার সাক্ষাৎ চান। কি ব্যাপার? মিয়া সাহেব, আমাদের খুব ক্ষতি হয়ে গিয়েছে। জি যে আপনাদের গ্রামের কারণে আমাদের বিশাল ক্ষতি হয়ে গিয়েছে। বুঝলাম না, ভেঙে বলেন। ওই গত রাত্রি আমাদের দুজনের সব চুরি হয়ে গিয়েছে, কিচ্ছু নাই। তার সাথে আমাদের গ্রামের কি সম্পর্ক? আমরা খবর পাইছি গত পরশু দিন এই গ্রামের একজন চোর ধরে গোপনে দফারফা করে ছেড়ে দিয়েছে। ঠিকই শুনেছেন, তাতে কি কি মানে? ওই ছেড়ে দেওয়া চোরই তো আমাদের সব চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওই চোর ধরে তো ছেড়ে দিয়েছে, তার নাম আকাই। মিয়া সাহেব, ওই আকাই সালের ধরে বিচার করলেই চোরের সন্ধানটা পাওয়া যাবে। পয়েন্টে পড়েছে, জরুরি একটু বিচার করেন। আমরা তাই নিঃস্ব হয়ে গেছি মিয়া সাহেব, কিচ্ছু নাই, সব কিছু নিয়ে গেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বিচারের অর্ধেক ব্যবস্থা হয়েই আছে। হ্যাঁ, আন্ডার অবজারভেশন অ্যান্ড রেস্ট্রিকশনের মোবিল কোর্টে আছে সে। শোনেন, এই বিচার গ্রামে হলে পরে সুবিচার পাবেন না, গ্রামের লোক তো, আমার একটা টান চলে আসতে পারে। আপনি এর সাথে থানায় যান। জমৃদ্ধি, তুমি এগিয়ে নিয়ে থানায় যাও। এই শোনো শোনো শোনো, ওই গঞ্জে গিয়ে লোকমান উকিলের সাথে একটু কথা বলে নিন। যে যান আপনারা ওর সাথে যান, ওর কথা মতো কাজ করবেন, ন্যায্য বিচার পেয়ে যাবেন। একটু দেন আসতে পারতেন, ব্যথা লাগে। চুপ, কথা কম। এ ফুফু কাঁদিস না তো, একটু ছাড়েন না ভাই। তুই কাঁদিস না, তুই ভাত রান্না কর, আমি আসে খাবো। এই এই তুই কি করছিস? একটু ফোঁস মেরে বোঝ দিচ্ছি, নাহলে পরে তো কাদা থামবি না। নে এ ফু, তুই কাঁদিস না তো, আমি দুই ঘন্টার ভিতর চলে আসবো, তুই ভাত রা দেখ,
ভর্তা একটু ঝাল বেশি। চলেন স্যার। স্যার, ওই মেয়েটার সাথে কালকে আমার বিয়ে, যদি একটু অনুমতি দেন তোর সাথে কথা কি। তোর তো বড়ই দুর্ভাগ্য, যা বেশি সময় নিস নে। জি স্যার, একটু ঢিলা দেন না ভাই, কাছে যায় কথা কই। কি মন খারাপ? মোটেও না, তোমার শুধু একটা কথা কওয়ার জন্য দাঁড়ায় রয়েছে। মানুষের বিশ্বাস করার ফল বুঝতে পারিস? না। যাও হাজত খেটে বুঝো গা। শোনো, তোমার কি ধারণা রসমন্দিতে সে চুরি করেছে যাকে আমি ছাড়ি দিয়েছি? হতেই পারে না, কারণ আমি তারে বিশ্বাস করেছি। তুমি একটা পাগল, হাজত খাটলি যদি তোমার পাগলামো যায়। তুমি কাঁদো না, আমি নিজেই বিয়ে নিয়ে চিন্তায় পড়ে গেলাম। যে হবি কালকে বিয়ে, বিশ্বাস রাখো হলি পারো হতে পারে। খবরদার কলাম, তুমি আর ও কথা মুখে আনবা না। ঠিক আছে, কথা কলাম না, এই যে দড়িতে টান পড়িছে, আমি গেলাম, ভালো থেকো। আর ফুপুরে একটু বুঝায় কয় তো, খালি কান্দতেছে। থানায় যে কি দিয়ে কি বলবো, বিটে দে ক্ষয়ক্ষসা করে জামিন করাই দিছি। আরে আপনার কিছু বলা লাগবে না, ওই দেখবেন দেখা মাত্র চিৎকার করে আপনার পারবারে লুটোই পড়বেন। বলুন বড় মিয়া, আমারে বাসা। আর শোনেন, টাকা ওই যে 20 জায়গায় 25 দিতে চাইছিল ও দেওয়া লাগবে না, এখন 5 কমায় দেবেন 15। ঠিক বলেছ, এখন তো ঠেকা যে আমারটা কিন্তু একটু বাড়াই দেওয়া লাগবে না বড় মিয়া, অনেক দৌড়োদৌড়ি করেছি, ওই 10-এর 5 আমার আর 5 আপনার। আশা দেব, আপনার দিলটা অনেক বড়। যান যান, রেডি হয়ে আসুন। আরে দাঁড়াও, ওগিরাকে থানায় যেয়ে পৌঁছে দিতে হবে। খুব ক্লান্ত লাগতেছে স্যার। স্যার স্যার, একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম স্যার। না মানে আমি তো ওই আসামি ছেড়ে দেওয়ার আসামি। বাহ, ভালো বলেছিস তো, আমি তো এতক্ষণ ঠিকই করতে পারিনি, তুই কিসের আসামি? তুই তো ভালো বুদ্ধিমান, বল কি বলছিলি? স্যার, ওই পেপার পত্রিকার খবরে শুনেছি আপনারা নাকি বড় বড় আসামি ধরেন, তারপর উপত্যে টেলিফোন আসলি পরেই সেই সব আসামিরে ছেড়ে দিতে বাধ্য হন। তা জাগিরে টেলিফোনে আসামি ছেড়ে দেন, তারাও তো আমার মতো আসামি ছেড়ে দেওয়ার আসামি, তাই না স্যার? না মানে করছিলাম যে আমারে ধরলেন, তাগেরে দু চারটে তো ধরার খবর কোনোদিন শুনিনি। ভাই চুপ থাক,
আদায় ব্যাপারে জাহাজের খবর। স্যার চলেন দি, ওর বুদ্ধি একটু বেশি তো, সেজন্য এই অবস্থা। চলেন। আমি ছাড়িয়ে দিয়েছিলাম, এখন তারা জিজ্ঞাসা করেন রসমন্দিতে কাল রাতে যে চুরি হয়েছে সেটা সে করেছে কিনা, আর তার সাথে আমার কোনো দফারফা হয়েছে কিনা সেটাও আপনি তারা জিজ্ঞেস করেন। কি করছেন? তুই সেই হাউস মালতে না গেল পরশু তুই না রিসার্ট মেম্বারের সাথে নিয়ে থানায় এসেছিলি? যে স্যার, এই এই কাল রাতে কোথায় ছিলি তুই? হ্যাঁ কাল রাতে কোথায় ছিলি? আরে কোথায় আবার থাকবে, আমি না রে খুনকারের প্লাস্টিক কারখানায় নাইট গার্ডে চাকরি করে দিলাম। হ্যাঁ ভালো মানুষ, একটা ভুল করে ফেলেছিল। সে ডিউটি থেকে ফিরতেছি স্যার, ঘটনা কি ঘটেছে? আরে কি যে ঘটেছে আমি তখন কিছু বুঝতে পারতেছি না, আবার তো সবগুলো হয়ে গেল। স্যার স্যার আগে থানায় চলেন তো স্যার। চলেন আকাই, তোরে নিয়ে ভালো খেলার মধ্যে পড়লাম তো। স্যার 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 অর্ডার দেন ছাড়ি দেই। স্যার কোন আকাই? আপনার ভাপা পিটার মধ্যিকার করল্লা ভত্তা আকাই। সারা পিলে কি করে না তুই? বিশেষ বিশ্বাসের জোরে। বিশ্বাস? কোন বিশ্বাস? সলিমন বিশ্বাস? এই গঞ্জে সলিমন বিশ্বাস তো মস্ত বড় প্রভাবশালী লোক। হ্যাঁ কনে যাতেছেন? কনে কনে যাই যে না যে ওই গঞ্জে গঞ্জে যাই। ও গঞ্জে যাই যাই, বাড়িতে মনে হয় ফুপু মেলা কান্দাকাটি করতেছে, আবার বিয়ের সদাইও কিছু বাকি আছে, রাত্রিবেলা আসবেন বাড়ির পর। গঞ্জের সুলেমান বিশ্বাস হয়তো সত্যি কোনো প্রভাবশালী লোক, কিন্তু আকায়ের যে বিশ্বাস তার কোনোই প্রভাব নেই, এ কেবল তার মনের প্রবোধ। এই প্রবোধরূপী বিশ্বাস দিয়ে আকাই এক সামান্য মানুষের চোরফাঁদ থেকে রেহাই পেলেও বড় মিয়ার চোরফাঁদ যখন আকায়ের বাপদাদার ভিটেমাটি ছিন্ন ভিন্ন করবে, ভাইয়ের পাঠানো টাকায় সেখানে যখন প্রাসাদের মতো বিল্ডিং উঠবে, আকায়ের সামান্য বিশ্বাস কি তা ঠেকাতে পারবে? তবে আপাতত তিন দিনের দিনই আকাই ও কালনের বিবাহ হইল।